প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই সুন্দরবন, ওয়ার্ল্ড লংগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের এই বাংলাদেশের সুন্দরবন। এই ক্যানেলটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা মংলা থেকে বনবাস রিসোর্টে এসেছি। এই যে পানির যে স্রোত, এখন জোয়ার চলে, ওই যে পানির যে স্রোত আসতেছে জোয়ারের টাইমে, জোয়ারের যে পানি, পানিগুলা এই যে দেখা যাচ্ছে আসতেছে এই সুন্দরবনের ভিতরে, জোয়ারের পানিগুলো চলে আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জনি মিদার, চলে এসেছি বনবাস রিসোর্টে। আর সুন্দরবনের এই গহীনে বনবাস রিসোর্টের ভিতরে কি কি আছে আজকে আমি সেটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো বন্ধুরা। চলে এসেছি আজকে মনের সুখের বনবাসে। মনের সুখে বনবাসে এসে যা পেলাম সেটা হচ্ছে যে এখানে কিছু ডুপ্লেক্স ভিলা আছে এবং কিছু এসি ভিলা আছে। এই আশপাশে একটা থ্রি স্টার মানের যে সার্ভিসগুলো পাবেন ঠিক এই বনবাস রিসোর্টে। এইটা বনবাসের কাপল এসি রুম, এর ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি। এটা অসাধারণ একটা রুম। এইটা ওয়াশরুম, এটা বড় আয়না আছে, বেসিন আছে, হাইকমোড আছে। এটা কাপল রুম, একটি বারান্দা, তার সামনে সুন্দরবন। আচ্ছা, হ্যামক দেওয়া আছে, প্রত্যেকটা রুমে একটা করে হ্যামক দেওয়া আছে বারান্দার সাথে। খুবই লাক্সারিয়াস ভাবে এই রুমটি সাজানো আছে। আমি আজকে মানে তোমাদেরকে বনবাসের যে ডুপ্লেক্স যে রুমটা আছে সেটাই দেখাবো। সো লেটস গো বন্ধুরা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এই ডুপ্লেক্স ভবনের ভিতরের সম্পূর্ণ অংশটি দেখাবো। ডুপ্লেক্স রুমের ভিতরে ঢুকে হাতে ডানে একটি মডার্ন বাথরুম পাবে বন্ধুরা। বাথরুমের মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধাই পাচ্ছ। হাতে ডানে একটি শোয়ার বেড আছে। আমি তোমাদেরকে এখন উপরের শোয়ার ডুপ্লেক্স যে রুম, আসলে এটা ডুপ্লেক্স বলা হচ্ছে এই কারণে যে উপরে দুজনের থাকার আরো ব্যবস্থা রয়েছে। তো আমি এখন তোমাদেরকে এইখান থেকে পুরো সুন্দরবন যে সৌন্দর্য, যে সুন্দর ভিউ দেখা যায় সেটাই দেখাবো। এইখান থেকে যে ভিউটা পাবে মানে পুরো সুন্দরবনের যে ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করছি, এখান থেকে সুন্দরবনের পুরো ভিউটা দেখা যাচ্ছে ডুপ্লেক্সে। কিন্তু এটা কিন্তু উপরে আছে, এই যে পুরো ভিউ। আর এখানে হ্যামকে থেকে আমি একটু তোমাদেরকে হ্যামকের উপরে গিয়ে দেখাবো। সুন্দরবনের কাছে যে যে হ্যামক, যে ডুপ্লেক্স রুম, সবই তোমরা এই বনবাসে পাবে, বনবাস রিসোর্টে। এটা অনেক পুরাতন, 2 বছর হলো এখানে রানিং হয়েছে। আর আমাদের এখানে আসার জন্য আমি ডিসক্রিপশনে পুরো নাম্বারটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কি ভিউ বন্ধুরা, এটা মানে অন্যরকম একটা সৌন্দর্য। এই সুন্দরবনের এই হ্যামকের উপর বসে সুন্দরবনকে পাশে দেখে রাত্রি যাপন করা অন্যরকম একটা ফিলিংস বন্ধুরা। তোমরা যদি না আসো বুঝবে না, এখানে আসতে হবে। এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ মানে ফিলিংস কাজ করে যারা প্রকৃতি প্রেমী আর কি। এবার আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখাবো। বাথরুমে গিজার, শীতকালে যারা আসবে তাদের জন্য বাথরুমে গিজার অ্যাভেলেবেল থাকবে। আর এইটার হচ্ছে বনবাসের চেকিং টাইম, চেকিং টাইম একটা, দুপুরে একটা হচ্ছে চেকিং টাইম, আর চেক আউট টাইম পরের দিন সকাল 11টা। তো আমি বারান্দায় একটু নিয়ে যাব তোমাদেরকে, এই নিচে আর কি, ডুপ্লেক্সের নিচে বারান্দা আছে, সে বারান্দাটা আমি নিয়ে যাব। তো বন্ধুরা, এই বারান্দায় বসে তুমি সুন্দরবনের ন্যাচারাল ভিউ দেখতে পারবে এবং তোমার মনকে শান্ত করতে পারবে এই সুন্দরবনে এসে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবে আমার পেজটিকে। আসসালামু আলাইকুম।